তাহলে এখন থাকছে ড্রাইভার ওয়েব ফিল্মে মোশাররফ করিমের শুটিং দেখতে ছুটে এলো এলাকাবাসী ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা হলেন মোশাররফ করিম এই অভিনেতা এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় এছাড়া ছোট পর্দায় যেমন দর্শকদেরকে দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন ঠিক তেমনি বড় পর্দায় দর্শকদেরকে উপহার দিয়েছেন দর্শকপ্রিয় সিনেমা পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদেরকে বেশ কিছু ওয়েব সিরিজও উপহার দিয়েছেন এই অভিনেতা যার ফলে অতি অল্প সময়ে দর্শক হৃদয়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন মোশাররফ করিম এদিকে সম্প্রতি মোশাররফ করিম ড্রাইভার ওয়েব ফিল্মের শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ওয়েব ফিল্মটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মাহিয়া মাহি এবং সজলকে এছাড়া এই ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী সম্প্রতি এই ওয়েব ফিল্মটির শুটিং প্রসঙ্গে ওয়েব ফিল্মের পরিচালক বলেন বর্তমানে আমরা ধামরাইয়ের ফিল্ম সিটিতে এই ওয়েব ফিল্মটি শুটিং এর কাজ করছি এখানে আমরা 7 নভেম্বর পর্যন্ত শুটিং করব মূলত এ কথাগুলোর পাশাপাশি এই পরিচালক আরো বলেন গল্পের প্রয়োজনে মাঝে মাঝে ফিল্ম সিটির বাইরেও আমাদের শুট করতে হচ্ছে মূলত সে সময় মোশাররফ করিমকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছে যার ফলে শুটিং এ কিছুটা জটিলতা তৈরি হলেও উপভোগ লাগছে বিষয়টি অন্যদিকে আপনারা সকলেই জানেন এই ওয়েব ফিল্মটিতে একজন ড্রাইভারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে সম্প্রতি এই চরিত্রটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন ওয়েব ফিল্মটিতে ভিন্ন এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছি আমি আশা করছি দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে মোশাররফ করিম ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পনমিত্রের সঙ্গে বিল ডাকিনি শিরোনামে নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন খুব শীঘ্রই এই সিনেমার শুটিং এর কাজও শুরু করতে যাচ্ছেন তিনি সো ভিউয়ার্স জেনে তো নিলেন এবার শুটিং এ মোশাররফ করিমকে দেখতে জনতার ভিড় আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট